বছরের অন্য অন্য সময়ের তুলনায় এই সময়টাতে ব্রোকলিটা একটু বেশি পাওয়া যায় তো সারা বছর ধরে কীভাবে ব্রোকলি সংরক্ষণ করা যায় তার একটা টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে আজ আমরা ব্রোকলি সংরক্ষণ করি এখানে একটা ফ্রেশ দেখে ব্রোকলি নিয়েছি ব্রোকলিটাকে একটু ফ্রেশ দেখে নিতে হবে যেহেতু এটা আমরা বছর জুড়ে সংরক্ষণ করব। একটা ছুরির সাহায্যে এরকম একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ব্রোকলিটাকে আপনারা চাইলে একসাথে অনেকগুলো ব্রোকলি এভাবে প্রিজার্ভ করতে আর বছর জুড়ে এর স্বাদটা কিন্তু একেবারেই অটুট থাকবে অন্য সাইডে একটা পাত্রে বেশ কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি তার সাথে সামান্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা ব্যবহার করলে কি হবে আপনার ব্রোকলির কালারটা আরও বেশি সুন্দর হবে তো পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে ব্রোকলিগুলোকে দিয়ে দিতে হবে আর ব্রোকলিটা গরম পানির ভিতরে দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এর কালারটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে কারণ ভাপে দিলে ব্রোকলির কালারটা সবচেয়ে বেশি সুন্দর আসে তো পানিটা যখন ফুটে উঠবে মানে ব্রোকলিটাকে ফুটন্ত পানির ভিতরে দেওয়ার পরে আবার পানিতে যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নিতে হবে যখন এরকম পানিতে বলক চলে আসবে তখন সাথে সাথে আপনি ব্রোকলিগুলোকে একটা স্টেটনারের সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ এর থেকে বেশিক্ষণ কিন্তু বলক তুলে এগুলোকে সিদ্ধ করা যাবে না এতে করে ওভার কুক হয়ে যাবে আর উঠানোর পরেও কিন্তু ব্রোকলিগুলো কিছুক্ষণ ধরে কুক হতে থাকে তো এখন আমি ব্রোকলিগুলোকে ছেঁকে নিচ্ছি আর অন্য সাইডে আমি পানির ট্যাপ ছেড়ে রেখেছিলাম সব ব্রোকলিগুলোকে আমি সেই পানির যে ট্যাপ ছেড়ে রেখেছি সেটা নিচে দিয়ে দিচ্ছি সাথে সাথে ঠান্ডা পানিতে দিলে কি হবে এটা ভিতর থেকে আর কুক হতে পারবে না আর এর স্বাদটাও কিন্তু একেবারে অটুট থাকবে তো ঠান্ডা পানিতে আমি ততক্ষণ ছুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর পানি ছেঁকে একেবারে শুকিয়ে এটাকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো এগুলোর ভিতরে যতটুকু পানি ছিল আমি ঝাঁকিয়ে সবগুলো ফেলে দিয়েছি এখানে একটুও পানি নেই এখন এগুলোকে আমরা বছর জুড়ে সংরক্ষণ করব আমি এখানে এরকম একটা জিপলক ব্যাগ নিয়েছি অবশ্যই এগুলো সংরক্ষণের জন্য জিপলক ব্যাগটা ব্যবহার করতে হবে আর এই জিপলক ব্যাগটা কিন্তু যে কোনো শপে কিংবা মার্কেটে খুব সহজেই পাওয়া যায় তো সবগুলো ব্রোকলিকে আমি এভাবে জিপলক ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি দেখুন এগুলো ভাপে সিদ্ধ করে নেওয়ার পরে এগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে বছর জুড়ে সংরক্ষণ করলে কিন্তু এর কালারটা ঠিক এরকমই থাকবে একটুও নষ্ট হবে না তো আমি এটুকু ব্রো একটা প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি একদিনে যতটুকু আপনি রান্না করবেন ঠিক ততটুকু করেই আপনি জিপলক ব্যাগে ভরে নেবেন এবার আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি শুধু একটা সাইড একটু ফাঁকা রেখে দিচ্ছি আর এরকম একটা পাইপ নিয়েছি এই পাইপটা যেটুকু ফাঁকা রেখেছিলাম ওটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর ভিতরে যেটুকু বাতাস ছিল আমি সেটুকু বের করে নিচ্ছি পাইপটা দিয়ে ভিতর থেকে বাতাসটাকে আমি খুব সহজেই বের করে নিয়েছি আর পুরো সাইডটাকে আমি সিল করে দিয়েছি দেখুন এগুলো কিন্তু সুপার শপে ঠিক এভাবেই প্রিজার্ভ করে বিক্রি করে থাকে এর ভিতরে কিন্তু একটু বাতাস নেই আর এভাবে যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু এর শাকটা বছর জুড়ে একই রকম থাকে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন